চোখের পলকে রংপুরে আরও একটি বিশালাকার মসজিদসহ অসংখ্য ভবন ভেঙে গুঁড়িয়ে গেল। ময়মনসিংহের সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল একই ইউনিয়নের তিন সেতু তোলপার এলাকা জুড়ে। সিরাজগঞ্জে যমুনার অব্যাহত ভাঙনের হুমকিতে ১৪ স্কুল। এসবের বিস্তারিত সহ সারাদেশে বন্যা, নদী ভাঙন ও ঝড় তুফানের আরও কিছু খবর জানতে আমাদের সাথেই থাকুন। অবশেষে তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকার পুরাতন বজরা গ্রামের একমাত্র জামে মসজিদটি। বৃষ্টির পানি এবং উজান থেকে নেমে আসার ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে মসজিদের পুরো অংশ এখন নদী গর্ভে। তিস্তার অব্যাহত ভাঙনে এখন পর্যন্ত বজরা ইউনিয়নের প্রায় ১৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী শত শত বসত বাড়ি। এতে দিশেহারা স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। পহেলা জুন রাত পর্যন্ত মসজিদটির এক তৃতীয়াংশ ভেঙে গেলেও দোসরা জুন সকালে তীব্র ভাঙনের মুখে অবশিষ্ট অংশটুকু স্থানীয়রা সরিয়ে নিলে মসজিদটির ভিত্তি নদীগর্ভে বিলীন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকার নদী তীরবর্তী প্রায় ৬০ থেকে ৬৫ পরিবার ভাঙনের মুখে পড়ে তাদের বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেন। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়ে ওই এলাকার পশ্চিম বজরা দাখিল মাদ্রাসা, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বজরা এলাকার পুরাতন বজরা গ্রামের একমাত্র জামে মসজিদ। এতে কয়েকদিনের অব্যাহত ভাঙনে গতকাল রাত পর্যন্ত পশ্চিম বজরা এলাকার পুরাতন বজরা গ্রামের একমাত্র জামে মসজিদটির এক তৃতীয়াংশ ভেঙে যায়। সকালে অবশিষ্ট অংশটুকু নদীগর্ভে বিলীন হওয়ার পথে সরিয়ে নেন এলাকাবাসী। পরে ভাঙনে বিলীন হয়ে যায় মসজিদটির ভিত্তি। এছাড়াও পশ্চিম বজরা এলাকার প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমির বাদাম, তোষা, পাট, মরিচ ক্ষেত, সবজি ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়ে ওই ইউনিয়নের চরবজরা এলাকার কাশিমবাজার গামী রাস্তাটির শেষ প্রান্ত নদীগর্ভে বিলীন হয়েছে এবং অব্যাহত ভাঙনে হরিপুর ইউনিয়নে ভেঙে খামার বজরা এলাকায় পানি প্রবেশ করায় চরবজরা পূর্বপাড়া গ্রামের পুরো এলাকাটাই ভাঙনের হুমকির মুখে রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে নদীগর্ভে বিলীন হতে পারে চরবজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবজরা জামে মসজিদ ও ওই এলাকায় সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক সাম্প্রতিক নির্মিত পাকা সড়কটিও। সড়কটি রক্ষার্থে যদি এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সড়কটি ভেঙে বজরা ইউনিয়ন পরিষদ ভবন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে এবং খামার বজরা হয়ে পানি যদি পূর্ব বজরা, কাল পানি, বজরা এবং বজরা পূর্বপাড়া এলাকায় প্রবেশ করে তাহলে ইউনিয়নের সমস্ত বাড়িঘর, ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো ইউনিয়নটি ভাঙনের হুমকির মুখে পড়বে। স্থানীয়রা জানান, ইউনিয়নের শত শত বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে থাকায় তারা আতঙ্কে রয়েছেন। নদী তীরবর্তী অনেকেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন, অনেকে শেষ সম্বলটুকু নদীগর্ভে বিলীন হওয়ায় তারা রয়েছেন বিপাকে। অসংখ্য ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে ভাইরাস আতঙ্ক, অন্যদিকে তিস্তার অব্যাহত ভাঙনের মুখে দিশেহারা এ ইউনিয়নের মানুষ। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হুমকির মুখে পড়বে পুরো ইউনিয়ন। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম আমিন জানান, এখন পর্যন্ত ইউনিয়নের ১৫টি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে নদী তীরবর্তী শত শত বসত বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রক্ষার্থে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুরো ইউনিয়ন ভাঙনের হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। অন্যদিকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর পানি বৃদ্ধি হওয়ায় ভাঙন শুরু হয়েছে। গত দেড় সপ্তাহে বাঘুটিয়া ইউনিয়নের পশ্চিম চরের বেশ কয়েকটি বসত ভিটা ও ফসলি জমি এবং দুটি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া উপজেলার প্রায় ১৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকির মুখে রয়েছে। জানা যায়, জ্যৈষ্ঠের জোয়ারে যমুনায় প্রায় ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রচণ্ড স্রোতের কারণে চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল, ঘুষুরিয়া, হিজুলিয়া, কাঠালিয়া ও উমারপুরের পয়লা এলাকার প্রায় ৩.৫ কিলোমিটার এলাকায় ভাঙন চলছে।
বিলীন হচ্ছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। এছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে পশ্চিম হাটাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। ঘুষুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, নদী ভাঙনের কারণে বুধবার সকালে স্কুলঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। করোনা সংকট শেষ হলে চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের পুরনো ঠিকানা ভুলে যাবে। তীর সংরক্ষণে নদীর পেটে বালির বস্তা ডাম্পিংয়ের দাবি জানায়। চৌহালী উপজেলা শিক্ষা অফিসার সূত্র জানায়, নদী ভাঙনে বসতভিটা ও ফসলি জমির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। অব্যাহত ভাঙনের হুমকির মুখে পড়েছে 15-20টি স্কুল ভবন। এছাড়া গত 8 বছরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার বসতি সহ প্রায় 52,000 একর আবাদি জমি যমুনা নদী গ্রাস করেছে। তবে নদী ভেঙে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনরায় নিরাপদ স্থানে নতুন ঘর নির্মাণ করা হয়েছে, কিন্তু চরের ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পাওবো, এমন অভিযোগ স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর। এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ জানান, যমুনার ভাঙনে হুমকির মুখে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হবে। নতুন ভবন নির্মাণ হলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে, সেই সঙ্গে ভাঙন রোধে তীর সংরক্ষণের দাবি জানায়। অপরদিকে ময়মনসিংহের গফরগাঁয়ের চর আলগি ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়েছে 3টি সেতু। এ ঘটনার দায় নিতে চাইছেন না কেউ। এদিকে দুর্ভোগে পড়েছেন 15,000 মানুষ। গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, পূর্ব ঢেকির চরের খালের ওপর 60 ফুট দৈর্ঘ্যের সেতুটি 54,04,000 টাকা ব্যয়ে 16-17 অর্থবছরে, চর আলগি বোরাখালী খালের ওপর 40 ফুট দৈর্ঘ্যের সেতুটি 30,77,000 টাকা ব্যয়ে 17-18 অর্থবছরে, ও চর মসলন্দ গ্রামের খালে 60 ফুট দৈর্ঘ্যের সেতুটি 47,42,000 টাকা ব্যয়ে 13-14 অর্থবছরে নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, গত 28 মে সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে বোরাখালী খালের সেতুটি। এর আগে 25 মে ও 26 মে বাকি দুটি সেতুও ভেঙে পড়ে। 3টি সেতু ভেঙে পড়ায় বোরাখালী, নয়াপাড়া, কুরতলিপাড়া, জিরাতিপাড়া, ঢেকির চর, নিধিয়ার চর, হোসেনপুর উপজেলার বগামারা চর, হাজিপুর চর, কাটাইল, মহেশকুড়া সহ আশেপাশের 10-12টি গ্রামের প্রায় 15,000 মানুষ দুর্ভোগে পড়েছেন। পূর্ব টেকির চর গ্রামের হালিমুদ্দিন বলেন, পাওবোর অপরিকল্পিত খননের কারণেই সেতুগুলো ভেঙে পড়েছে। গফরগাঁও ও হোসেনপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুপারের হাজার হাজার মানুষ। বোরাখালী গ্রামের আবুল বাশার বলেন, সেতু 3টি পাইলিং না করে নির্মাণ করা হয়েছে, ফলে কিছুদিনের মধ্যেই সেতুগুলো ভেঙে পড়েছে। এতে সরকার প্রায় 1.5 কোটি টাকা খালের পানিতে ভেসে গেল। এর সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। চরআলগী ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে 3টি সেতু তৈরি করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভেঙে পড়া সেতুগুলো পরিদর্শন করেছেন। আমাদের ধারণা, পাওবোর অপরিকল্পিত খননের কারণেই সেতুগুলো ভেঙে পড়েছে। গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সেতুগুলো নির্মাণের আগে বোরাখালী খালটি মরা ছিল, তেমন পানি ছিল না এতে। এ খালের উপর সেতুগুলো নির্মাণ করা হয়েছিল, কিন্তু পাওবো ওই খালের দুই পাশে 8-12 ফুট খনন করার কারণে পানির চাপে সেতুগুলো ধসে পড়ে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেতু 3টি পরিদর্শন করেছেন। সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়লে একই ইউনিয়নের 3 সেতু। এ বিষয়ে ময়মনসিংহ পাওবো নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সুপ্রিয় ভিউয়ার্স, বন্যা মৌসুমের আগেই সারা দেশে যেভাবে ভাঙনের শুরু হয়েছে, তাতে সামনে না জানি কি অপেক্ষা করছে। প্রশাসন পদক্ষেপ নিচ্ছে বলে বছর পার করে ফেলবে। আমাদের কী বা করার আছে? শুধু দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি আমাদের সহায় হন, এভাবে আর আমাদের ভিটেমাটি ছাড়া করবেন না, আমাদের রক্ষা করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অতঃপর জানিয়ে দিন ভিডিওটি নিয়ে আপনার ভাবনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সবশেষে দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।